দুর্দান্ত র‍্যাপিড ফায়ার খেললেন, এবার খেলতে হবে প্লেয়ারদের সাথে। আমার সাথে আর কোনো খেলা নেই, প্লেয়ারদের সাথে খেলতে হবে। আপনাদের কি মনে হচ্ছে কয়জন কি চিনতে পারবেন? চিনি 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 সবাইকেই খেলতে চান নাকি উইদাউট ক্লু? মানে ওনার চেহারা দেখে মনে হচ্ছে সবাইকে চিনা, ঠিক আছে, তাই আমি উইদাউট ক্লু। এই প্রথমবার পুরো গন্ডগোলের ইতিহাসে ওকে এই চান্সটা নেই। 3 মিনিট সময়, 10 জন প্লেয়ারকে চিনতে হবে, নাম বলতে হবে এবং নামগুলো অ্যাটাচ করতে হবে। আজকে তোমার হবে, আমি অ্যাটাচ করে দিই, ওকে? তাহলে নাম বলো। টাইম শুরু এখন, চলো। আমি কি নামবো? হ্যাঁ হ্যাঁ, আমরা মাঠে চলে আসি। ওই যে প্রথমে ওখানে আছে একজন, এটা নাম বলতে না পারলে, ডি মারিয়া উইদাউট ক্লু। ক্লু কিন্তু আমার হাতে, আমার ডিয়ার মারিয়া। ওকে, ডিয়ার মারিয়া। তারপরে এই আমার এই প্লেয়ারের নাম, ঠিক আছে বলো। এই প্লেয়ারের নাম সালমান খান। কার খান? সালমান খান। আচ্ছা, উনি সালমান খান। তারপরেটা? তারপরেই আছেন আমাদের প্রিয় কামর বাবা। বাবা কামরা, লুইস সুয়ারেজ। ওয়াও, একে কে না জানে বলো। ওয়ান অ্যান্ড অনলি ক্রিস্টিয়ানো রোনালদো। এই আজকে মনে বেশি সোজা হয়ে গেছে, তাই উইদাউট ক্লু খেলতেছে। ওকে, ক্রিস্টিয়ানো রোনালদো। তার পাশে একজনকে দেখতে পাচ্ছি, এর নাম বলার সময় আমি একটু ওদিক ঘুরে যাই। একটু একটু ক্লু প্লিজ। ক্লু, ইনি দুর্দান্ত খেলেন, দুটো গোল করেছেন এখন পর্যন্ত, আরো গোলের প্রিপারেশন নিচ্ছেন। আর কি আচ্ছা, তিনি নাম্বার 1 শাকিব খান। ও ঠিক আছে ঠিক আছে। তারপর এটা যে আমি যার দিওয়ানা দিওয়ালা। মাই গড, তুমি সম্ভব এ তুমি কি জানতা? আমি অরিজিনালি ডাই হার্ড, যেমনটা বলেছিলেন ডাই হার্ড আর্জেন্টাইন ফ্যান। আসলেই তাই, তাই তো দেখতেছি। একে এ কোন দলের প্লেয়ার একটু বলুন তো? দামাল ছেলের মতোই দেখতে, প্রচন্ড দামাল। হ্যাঁ, দামাল। কিন্তু দেখতে জার্মান, কিন্তু মুখে হাসি হাসি। ম্যানুয়েল নয়ার। আমি ওকে জীবনেও ভুলবো না, কারণ 2014 সালে সেমিফাইনালে খেলেনি, কিন্তু ফাইনালে আসলে বলার কোনো কথাই না, এনার জন্যই আসলে হারতে হয়েছে আমাদের। তাই উচিত ছিল প্রতিশোধ নিয়ে ইচ্ছে করে নাম ভুলবো না, প্রতিশোধ নেওয়া। লাস্ট বাট নট দ্য লিস্ট, যার বাসায় কারেন্ট নাই, হাতে তার হ্যারি কেন। দিস ইজ হ্যারি কেন ফ্রম ইংল্যান্ড। ও মাই গড, এই প্রথমবার আমি কোনো চিন্তা না করে বলে দিল 100-100 পেয়েছে ইন্দ্রনীশি। ও মাই গড, ক্লাসের কোনো পরীক্ষা না হোক, অন্তত এই খেলায় তো 100-100 পেলাম। কিভাবে সম্ভব? এখন পর্যন্ত কেউ 100-100 পায়নি। সিরিয়াসলি সিরিয়াস, এই সেমিফাইনাল পর্যন্ত আমরা চলে এসেছি। আর্জেন্টাইন ফ্যান হয়ে 100-100 পেলাম। আই হোপ মাঠের খেলাতেও আর্জেন্টিনা 100-100ই পাবে। জীবনে কোনদিন ফুটবল টুটবল খেলছো? ফুটবল খেলা হয়নি, হ্যান্ডবল খেলেছি। ও, এর জন্য আর্জেন্টিনা। হ্যান্ডবল কেন যে বললাম। আর কি কি খেলা হয়েছে? খেলা বলতে, হ্যাঁ সেটা তো খেলা হয়েছে। কতবার ছয় মারা হয়েছে? কুতকুতে প্রচুর জিতেছি ছোটবেলায়, একটু ডান পিতে ছিলাম কিনা। মানে চোরামি করছো? মানে খেলাধুলা কিন্তু চোরামি হয়, চোরামি করতে। আমি বুঝলাম না, যে কোনো অ্যানসার সে তিনবার করে। সেমিফাইনাল তিনবার। বন্ধু আমার ক্রোশিয়া, তুলা থাকলে কানে দিয়ে রাখো। গোল দিবে গুনিয়া, আর্জেন্টিনার জালে আজ গোল হইব রে। ইয়েস, কে গোল দিবে? ক্রোশিয়া। ক্রোশিয়া গোল দিবে? ইয়েস। এখানে দুইটা আর্জেন্টিনা ফ্যান বসে রয়েছে, কানের উপর দিয়ে। তোরে মারবো ক্রোশিয়া। আজকের খেলায় কোন লজিক খাটবে না, আমার লজিক খাটবে, ঠিক আছে? আজকে জিতবে ক্রোয়েশিয়া। লজিক 1, আজকে কেন জিতবে ক্রোয়েশিয়া, ঠিক আছে? এই ক্রোয়েশিয়া এই কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারে নাই। যেহেতু আজকে সেমিফাইনাল ম্যাচ, সেহেতু আজকে হারবে না, হারবে আর্জেন্টিনা। লজিক এই যে 36 ম্যাচ ধরে টানা হারে নাই না আর্জেন্টিনা, এসে হারছে না সৌদির কাছে। হারছে যেই মানুষটা মরে যায়, কিন্তু আগে একবারও মরে না। মরে না, একবারই লজিক কাটা। মরবে তো মরবে, একবার ডাইরেক্ট বাদ বাদ বাদ। ক্রোয়েশিয়া থাকবে, আর্জেন্টিনা বাদ। লজিক 2, এই যে ক্রোয়েশিয়া আর আর্জেন্টিনা আগে মাঠে দেখা হয়েছে, বিশ্বকাপের মাঠে দেখা হয়েছে দুইবার। 1998 সালের ম্যাচে, বিশ্বকাপের ম্যাচে ক্রোয়েশিয়া 1-0 গোলে হেরে গেছে আর্জেন্টিনার কাছে, কিন্তু তখন মেসি খেলে নাই। আবার গত বিশ্বকাপ মানে রাশিয়া বিশ্বকাপে 18 সালে আবার 3-0 গোলে হারছে আর্জেন্টিনা তখন কিন্তু মেসি খেলেছে ঠিক আছে যেহেতু মেসি খেলেছে যেহেতু আজকে মেসি খেলবে তার মানে আজকে হারবে বিয়ে হয় কার সাথে কাছে বরের সাথে ওদের প্রেম করতে এর আগের দিন ওই যে খেলে না ও হচ্ছে সেমিফাইনালে ও সেমিফাইনালে বাদ আমরা ফাইনালে জি না জি না আজকে না বাদ চলো বাদ আমি বলি এই যে ক্রোয়েশিয়া আর আর্জেন্টিনা ঠিক আছে ক্রোয়েশিয়া ছিল গত বিশ্বকাপে রানার্স আপ আর আর্জেন্টিনা ছিল বাপ আজকে সেমিফাইনাল আজকে বাপ ওই সময় জিতছে না ওই যখন জিতছে না তখন ভার ছিল না ভার মানে বুঝিস VAR ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হ্যাঁ ওইটা এখন পুরো স্টেডিয়াম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সো এখন চুরি সামারি করে জিতার দিন জিরা ধরা খাই লজিক লাস্ট লজিকে আসি আপু এক্সকিউজ মি আপু আজকে হারবে আর্জেন্টিনা লজিকটা আসি লাস্ট লজিক হচ্ছে এই যে ক্রোয়েশিয়ার একটা খেলোয়াড় আছে নাম হচ্ছে কি লুকা ঠিক আছে যেহেতু ক্রোয়েশিয়ার খেলার নাম লুকা মেসি সময় থাকতে আজকে তুই লুকা এই মেসি যেহেতু লুকাকে দেখে লুকাবে আর মেসির উপর যেহেতু আর্জেন্টিনা নির্ভর করে তার মানে আজকে আর্জেন্টিনা লুকাবে এই যে আমাদের আর্জেন্টাইন একটা প্লেয়ারের নাম আছে ডি মারিয়া ও মারে আর এইখানে আছে শা অন এখন ডি মারিয়ার মার অন হওয়ার আগে অক্টোপাস তুই লুকা আজকে হারবে আর্জেন্টিনা গোল খাবে আরো মোটা টানে রাখি I'm really sorry মানে ইন্দ্রানী তুমি মাইন্ড করো না প্লিজ বাট এটাই লাঠিটা কেন আরো আগে ইউজ হলো না এটাই আমার প্রশ্ন এখন যে ইউজটা হচ্ছে না লাঠি চার্জ হচ্ছে ওর উপরে লাঠি চার্জ হচ্ছে টেনশন নাই আর আসবে না